রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ সহ শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান শহীদ পরিবারের সদস্য সহ অন্যরা। এ সময় 26 মার্চের আগেই তালিকা প্রকাশের কথা জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী আকামা মোজাম্মেল হক, আর স্বাধীনতা বিরোধী শক্তি এখনও সক্রিয় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রেজা খানের রিপোর্ট। রাত 12:01 মিনিটে রায়েরবাজার বধ্যভূমির বেদিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ভোর থেকে সব বয়সী মানুষের ঢল নামে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ফুলেল শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় সবাই স্মরণ করে জাতির সূর্য সন্তানদের। স্বাধীনতা বিরোধীদের রাজনীতি নিষিদ্ধ করা ও বুদ্ধিজীবী হত্যার দণ্ডপ্রাপ্তদের সাজা কার্যকরের দাবি জানান শহীদ পরিবারের সন্তান সহ অন্যরা। প্রবাসী যেই যুদ্ধাপরাধীরা রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সেটার উদ্যোগকে রাষ্ট্রে থাকতে হবে। সত্যিকারের তালিকা এবং এই জেনোসাইডের স্বীকৃতি আমরা যেন দেখে যাই এবং যতটা শীঘ্রই সম্ভব। শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশের বিভিন্ন শহরে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, চিন্তাবিদ এভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছিল। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের আইনি প্রক্রিয়া পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান তিনি। আইনগত কিছু প্রক্রিয়া আছে, সেটি আসলে নির্বাচন কমিশন সহ কিছু আইনগত প্রক্রিয়া আছে, সেই আইনগত প্রক্রিয়া মাধ্যমেই সেটি আমি যদ্দূর জানি সেটি হচ্ছে, সেই আইনগত প্রক্রিয়াগুলো খোঁজা হচ্ছে, দেখা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় স্বাধীনতা বিরোধী চক্রকে প্রতিহতের আহ্বান জানান তিনি। পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় দোসররা একাত্তরে পরাজিত হলেও সে পরাজয়ের প্রতিশোধ নিতে তারা আবারও সক্রিয়। বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন 26 মার্চের আগে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। নতুনভাবে যারা আবেদন করেছে সেগুলো কমিটি বিচার বিবেচনা করে 26 মার্চের আগে প্রকাশ করবে। এবার স্মৃতিসৌধে নতুন প্রজন্মকে নিয়ে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইতিহাসের সুদীর্ঘ কণ্টকিত পথ পেরিয়ে এসেছে আজকের বাংলাদেশ। সেই ইতিহাস অনেক ভাঙাগড়ার, অনেক উত্থান পতনের, তাই আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবী ও ইতিহাসের দায় মুক্তির এখনই প্রকৃত সময় বলে মনে করছেন শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষ। রায়েরবাজার শহীদ স্মৃতিস্তম্ভ থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।